অমরনাথ যাত্রা। আমি অমরনাথ যাত্রা করছি পেহেলগাঁও রুটে, আর শেষ করব বালটালের রুটে। আর পেহেলগাঁও রুটে আমার রেজিস্ট্রেশন আছে 19 জুলাই, আর আজ 17 জুলাই। আমি স্টার্ট করছি জম্মু থেকে আমার যাত্রা, আর আমার যাত্রার সব ডিটেলস থাকবে আপনাদের সঙ্গে। তো চলো দেখতে থাকো আমার অমরনাথ যাত্রা। অমরনাথ যাত্রার প্রথম স্টেপ জম্মু তাওয়া এখন পৌঁছালাম। তো 15 তারিখ 11:55 ট্রেন ছিল, ছেড়েছিল কলকাতায়, আর আজকে 17 তারিখ 1টার সময় জম্মুতে পৌঁছে গেছি। তো পেছনে জম্মু তাওয়া স্টেশনের পোস্টার, সবাই ছবি তুলছে, আমি ছবি তুলে আসলাম। এখন সামনে দিয়ে যাব, এখন দেখি স্টেশন থেকে বেরিয়ে ভগবতী নগরের দিকে যাব, ওখানে আজকে থাকবো, তারপরে কালকে সকালে গাড়ি ধরবো। সব ডিটেলস থাকবে, আর আজকে যদি যেতে যেতে গাড়ি পেয়ে যাই পেহেলগাঁওয়ের, তাহলে আজকে বেরিয়ে যাবো। চলো দেখি সামনে কী হয়, পুরো ডিটেলস দেবো। জম্মু তাওয়া স্টেশন থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে এখান থেকে গাড়ি ধরতে হবে, গাড়ি ধরে এখন যাব। আমি একাই এসেছি, দেখি কোনো গ্রুপ পাওয়া যায় কি না, নাহলে একাই যাত্রা শুরু করতে হবে। স্টেশনের বাইরেই FRID কার্ড বানিয়ে নিলাম, আর এখান থেকে সিম পাওয়া যাচ্ছে, কোথায় পাওয়া যাচ্ছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, চলো। এটা হচ্ছে স্টেশন চত্বর, স্টেশন চত্বরের পাশে যে বুকিং সেন্টারটা আছে তার পাশেই ট্যুরিস্ট সেন্টারটা আছে, এখান থেকেই RFID কার্ড পেয়ে যাবে। তো এই ভিড়ের ওপর ডিপেন্ড করে, আমার 30 মিনিটের মধ্যে RFID কার্ড আর সিম হয়ে গেছে, ওখানে BSNL সিম, আর এদিকে দোকানে এয়ারটেল আর জিওর সিম পাওয়া যাচ্ছে। এয়ারটেল আর জিওর সিম 300 টাকা, আর স্টেশনের FRID স্টেশনের পাশেই BSNL সিম 250 টাকা পেয়ে যাবেন, যে কোনো একটা চয়েস করে নিয়ে নেবেন। আর স্টেশন থেকে ভগবতী নগর যাওয়ার জন্য স্টেশনের সামনে দিয়ে যে রাস্তাটা বেরিয়ে গেছে, এটা দিয়ে একটু হেঁটে গিয়ে আপনারা অটো বা ই রিক্সা পেয়ে যাবে। জম্মু তাওয়া স্টেশন থেকে ভগবতী নগর যাত্রীনিবাসের ডিস্টেন্স 5 কিলোমিটার, এই 5 কিলোমিটারের অটো ভাড়া শেয়ারে 25 টাকা। তো এখন আমি ভগবতী নগর বেস ক্যাম্পে পৌঁছে গেছি টোটোতে করে, তো টোটোতে নিল 25 টাকা করে যদি শেয়ারে আসেন, আর এমনই একা আসলে 100 টাকা বলবে, আপনারা 25 টাকা করে শেয়ারে আসবেন। তো এখানে নামিয়ে দেবে, এখান থেকে এই যে বেস ক্যাম্পের গেট শুরু হচ্ছে, এখানে পারমিট দেখিয়ে ভেতরে ঢুকতে হবে, চলো ভেতরে ঢুকি। ফার্স্ট গেটে শুধু পারমিট দেখলো, আবার এখানে একটা গেট আছে, এখানে অনেক বড় লাইন, এখানে দেখা যাক কী কী দেখে। রোদের মধ্যে তোমাকে দাঁড়িয়ে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে এরকম চেক করাতে হবে, সবাই তখন দাঁড়িয়ে আছে, অনেক লাইন আছে, প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে আছি। পুরা পসিনে পসিনে সে পরেশান হো রহে হো, ঠান্ডা কুছ ভি নাহি হ্যায়, পানি পিনা চাহিয়ে বহুত পানি নাহি। সেকেন্ড ক্যাম্পে শুধু ব্যাগ চেকিং হলো, তার জন্য এখানে আধা ঘন্টা দাঁড়াতে হলো লাইন। তো এখানে ব্যাগ চেকিং করে তারপরে এই ক্যাম্পে ঢুকতে দেবে, এখন ক্যাম্পের দিকে যাচ্ছি। এই গেট দিয়ে যাত্রীনিবাসে ঢুকে গেছে, এখন সামনেটা পুরোটাই যাত্রীনিবাস। আর এই ভগবতী নগর বেস ক্যাম্পে আছে সব রকম ব্যবস্থা, এখানে আপনি ফ্রিতে লঙ্গর পাবেন, ফ্রিতে থাকতে পাবেন, আর এক্সট্রা বেড এবং এসি ডরমেটারি নিলে আপনার লাগবে এক্সট্রা চার্জ। আর এই যাত্রীনিবাস থেকেই পাওয়া যায় জম্মু অ্যান্ড কাশ্মীরের ট্যুরিস্ট ডেভেলপমেন্টের রুম, রুমের ভাড়া প্রায় 800 থেকে 2000-এর মধ্যে, তো সেগুলো আপনারা বুক করতে পারেন। আর পরের দিন সকালে বালটাল বা পেহেলগাঁও যাওয়ার জন্য যে বাস ছাড়ে, কনভয়ের সঙ্গে যে বাসগুলো যায়, তার টিকিট একদিন আগেই কাটতে হবে, ওই দুপুর 2-3টার মধ্যে টিকিট কেটে নিলে টিকিট পাওয়া যায়, নাহলে টিকিট শেষ হয়ে যায়। আর বাসের টিকিট এই যাত্রীনিবাস থেকে পেয়ে যাবেন, 400 টাকা থেকে 1600-1800 টাকার বাসের টিকিট আছে, যেটা খুশি আপনি কাটতে পারেন। আর এটা হচ্ছে যাত্রীনিবাসের প্রথম গেটটা, আপনি যদি যাত্রীনিবাসে না থাকতে চান তাহলে এই যাত্রীনিবাস থেকে মেন গেট দিয়ে বেরিয়ে এই যে মার্কেট আছে, এই মার্কেটে অনেক রুম পাওয়া যায়, এই যে বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে এরা রুম দেয় 800-900 টাকা এসি রুম, আর থেকে কমে নন এসি পেয়ে যাবেন, তো এখান থেকে আপনারা রুমে থাকতে পারেন। আর এখান থেকেই আপনি ছোটো গাড়ি, পার্সোনাল গাড়ি ভাড়া করতে পারেন। যাত্রীনিবাসে আমরা জায়গা পাইনি, তাই বাইরের রুম বুক করে এখন বাইরের রুমে থাকবো, আবার রাত্রে এসে 12টার সময় আসবো, 1টার সময় বাসের টাইম দিয়েছে, তারপর বাস ধরবো। ভগবতী নগর বেস ক্যাম্পে আমরা জায়গা পাইনি, তাই ওখানে একটা রুম বুক করলাম, 1200 টাকা এসি রুম, তো JNK যে ট্যুরিস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন আছে তারই রুম। তো ওই বেস ক্যাম্প থেকে আমাদেরকে গাড়িতে পৌঁছে দিয়ে গেলো, আবার রাত্রে 1টার সময় আমাদের বাস আছে, ওই বাস এসে নিয়ে যাবে।
বা যে কোনো গাড়িতে নিয়ে যাবে। তো এই হোটেলটা দেখে নাও একটু। এখন বাজে একটা, রাত্রি একটা। তো বাসের জন্য আমরা হোটেল থেকে বেরোচ্ছি। আমাদের হোটেল থেকেই বাসের জায়গা পর্যন্ত সার্ভিস দিচ্ছে। ভগবতীনগর বেস ক্যাম্পের পাশেই বাস স্ট্যান্ড, এখান থেকেই সব বাস পাওয়া যায়। আপনার টিকিট নাম্বার অনুযায়ী বাস চুজ করে এখান থেকেই বাসে চাপতে হবে। এখন বাজে 1:30, এখন বাস স্ট্যান্ডে আসলাম, দেখি কখন বাস ছাড়ে। আমাদের গাড়ি ছেড়েছিল রাত্রি 3টার সময়, এখন বাজে 7টা। তো ভান্ডারের সামনে এসে দাঁড়িয়েছে, এখন এখানে নাস্তা করা হবে, কিছুক্ষণের টাইম দিয়েছে, তারপর আবার যাত্রা শুরু হবে। তো এই যে এখানে দাঁড়িয়েছে, এখানে বাথরুম টাথরুম সব আছে, অনেক বাথরুম আছে। এই যে লাইন দিয়ে এখানে বাথরুম করা আছে, আর বাথরুমের পাশে ওদিকে পুরো লঙ্গর আছে। তাহলে এখন একটু টিফিন করে আবার ঘুরে আসছি। আর এই আর্মির বাসের কনভয়ের মধ্যে আপনি পার্সোনাল গাড়িও আনতে পারেন, তার জন্য ভগবতীনগর বেস ক্যাম্পে একটা রেজিস্ট্রেশন করাতে হয়, আর এটার জন্য কোনো টাকা লাগে না, ফ্রি অফ কস্ট। চলো এখন আবার বাস ছাড়ার সময় হয়ে গেছে, এবার বাসে উঠে বসবো, আর যেতে যেতে তোমাদেরকে রাস্তাটা দেখাবো, চলো। আর একদম শেষে হচ্ছে আমার সিট, এই যে দাদা বসে আছে আমার পাশে, দাদার বাড়ি দুর্গাপুর, আর একজনের বাড়ি, আর এই যে দুটো দাদার সঙ্গে দেখা হয়েছে, একজনের বাড়ি হচ্ছে বোলপুর আর একজনের আমোদপুর বীরভূমেই। আর এটা হচ্ছে আমাদের বাস, পুরো এখন ফাঁকা হয়ে গেছে, সব খেতে গেছে, আবার ভর্তি হয়ে আবার শুরু হবে যাত্রা। আবার বাস ছেড়ে দিল আমাদের। আর এই জম্মু থেকে বেলগামের রাস্তার সৌন্দর্য খুবই সুন্দর, আর পুরো সৌন্দর্যটাই আমি আপনাদেরকে দেখাবো। আর এখানে রাস্তার ওপর থেকে পড়ছিল পাথর, পাথর পড়া বন্ধ হচ্ছিল, আর একটা একটা করে গাড়ি যাচ্ছিল, আবার যখন পাথর পড়ছে আবার তখন গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে রামবান ব্রিজ, এটা নতুন খুলেছে এবছরই, নাহলে আগে মার্কেটের মধ্যে ঘুরে ঘুরে যেতে হতো। আর এই রামবান ব্রিজ খোলার পরেই এই ডিস্টেন্সটা অনেকটা কমে গেছে, মানে সময়টা। সামনে যে দূরে অনেক লাইন দিয়ে গাড়ি দেখা যাচ্ছে, ওটা পুরো আমাদের কনভয় যাচ্ছে। আজকে হঠাৎ করে জ্যামে পড়ে গেছি, কোনো দিন নাকি রাস্তা ক্লিয়ার থাকে, 12টার মধ্যে শ্রীনগর 12টার মধ্যে বেলগাঁও পৌঁছানো যায়, কিন্তু আজকে জ্যামের জন্য মধ্যে দেরি হবে, পুরো কনভয় এখন দাঁড়িয়ে আছে সামনে পিছনে, দেখি কখন ছাড়বে। আবার তিনটের সময় আমাদের গাড়ি ছেড়েছিল, এখন বাজে 9:30, এখন আমরা বানিহালে পৌঁছালাম, আর এটা হচ্ছে বানিহাল সিটি। আপনি যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসেন, এখান থেকে এটিএম এর ব্যবস্থা পেয়ে যাবেন, তাছাড়াও কিছু বাজার খাওয়া দাওয়ার সব কিছু ব্যবস্থা আছে এখানে। যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে এগুলো পেহেলগাঁও থেকে ফিরছে যাত্রা করে, তো সাইডে দাঁড় করানো আছে, যখন কনভয় যায় তখন সব গাড়ি দাঁড় করিয়ে দেওয়া হয়। আর সামনে পাহাড়ের কোলে দেখা যাচ্ছে বানিহাল রেল স্টেশন। আর এখন আমি পৌঁছলাম বানিহাল লঙ্গরখানায়, আর লঙ্গর মানে কিন্তু খাওয়া দাওয়া ফ্রি, এখানে যাত্রীদের জন্য খাওয়া দাওয়ার কোনো পয়সা লাগে না।
এখন বাজে 10টা, বানিয়ালে পৌঁছালাম। তো বানিয়ালে লঙ্গরে দাঁড়ালো, এখানে আধা ঘন্টা ব্রেক চলবে, তারপরে খাওয়া দাওয়া করে আবার স্টার্ট হবে এখান থেকে। এরপর থেকে তোমরা আসল ভিউ দেখতে পাবে। এরপর থেকে যে লিরান নদীকে ডান দিকে রেখে রাস্তা শুরু হবে, সেটা ভিডিও ভিউ তোমাদেরকে দেখাবো পুরো। দেখো এখানে লোকাল ফল পাওয়া যাচ্ছে, তোমরা কিনে নিতে পারো লোকাল আপেল। এই ফলগুলো কিন্তু গাছ থেকে পেরে এনে বিক্রি করছে, টাটকা একদম। বানিয়ালের এই ভান্ডারটা সব থেকে সুন্দর ভান্ডারা, দেখো কত বড় ভান্ডারা, পাহাড়ের নিচে খুব সুন্দর জায়গা। এখানে অনেক ভান্ডারা আছে, আর এখানে অবশ্য সিকিউরিটি চেক করে ঢোকাচ্ছে, যেহেতু ভান্ডারটা অনেক বড় আর এখানে অনেক লোকের সমাগমটা বেশি। আর লাইন দিয়ে এরকম অনেক খাবারের জায়গা আছে, আপনি যে কোনো পছন্দ মতো একটা দোকান, আপনার পছন্দ মতো যে কোনো একটা ভান্ডার ঢুকে খেয়ে নেবেন। এই যে পুরোটা ভান্ডারা, যে কোনো একটা ঢুকে আপনি খেয়ে নেবেন। ভারতবর্ষে যত রকম খাবার আছে, যত রকম থালি আছে, সব এখানে পাওয়া যায়। আপনাকে ভাবতে হবে আপনি কোনটা খাবেন, সেই একটা পছন্দ করে খেয়ে নেবেন। অজস্র খাবার এখানে। আর অমরনাথ যাত্রায় আসলে অবশ্যই কনভয়ের সঙ্গে আসবেন, তাহলে এই মজাগুলো পাবেন। আর পার্সোনাল গাড়িতে আসলে কি হয়, নিজেদের মতো নিয়ে চলে যায়, আর এখানে কনভয়ে আসলে এগুলো সব পাওয়া যায়। আর গাড়ির নাম্বারটা অবশ্যই মনে রাখবেন, কারণ এখানে 100-200 গাড়ি দাঁড়িয়ে থাকে, একই গাড়ি, নাম্বার মনে না রাখলে গাড়ি খুঁজে পাওয়া খুবই মুশকিল। যে আলু বোকাটাগুলো কিনলাম, এগুলোটা হচ্ছে 20 টাকা, মিষ্টি বললো কিন্তু টক। চলো এখন বাস ছাড়ার সময় হয়ে গেছে, এখন বাসে উঠি। এখান থেকে আমাদের গাড়ি ছাড়লো, এখান থেকে বেলগাঁও আর 2 ঘন্টার মতো লাগবে, আর যেতে যেতে পাহাড়ের সৌন্দর্য আমাদেরকে দেখাবো পুরোটাই। অমরনাথ যাত্রীর কনভয় পুরো সিকিউরিটিতে মোড়া, প্রত্যেক রাস্তার 100 মিটার অন্তর অন্তর পাবেন ইন্ডিয়ান আর্মি, আর যেখানে গাড়ি দাঁড়াবে সেখানে তো সিকিউরিটি পুরো ভর্তি হয়ে যায়। আর ঝড় বৃষ্টি যাই হোক না কেন, প্রতি 100 মিটার অন্তর রাস্তায় আপনি ইন্ডিয়ান আর্মিকে পাবেন। আর কনভয়ের আগে এবং পিছনে থাকে জেড ক্যাটাগরির সিকিউরিটি, আর এই যে সিকিউরিটি দাঁড়িয়ে আছে এটা সামনে, আমাদের গাড়ি ছাড়লেই কনভয়ের আগে আগে এই সিকিউরিটি যাবে। আর এখন আমরা ক্রস করব বার্নিহাল টার্নেল বা জহর টার্নেল। জহর টার্নেলটা পেরোতে আমাদের সময় লাগলো প্রায় 20 মিনিটের মতো। আর আমাদের কনভয় যাওয়ার কারণে পাবলিক গাড়িগুলো সব সাইড করে দাঁড় করানো আছে।
আর এখন আমরা যাচ্ছি মাটান ভিলেজের মধ্যে দিয়ে। এই মাটান হচ্ছে আপেল বাগানের জন্য খুব বিখ্যাত, আর আপনারা যদি পার্সোনাল গাড়ি আনেন তাহলে এই বাগানে একটু দাঁড়াতেই পারেন। আর আমাদের গাড়ি চলতে থাকলো এমনি আপেল বাগান, ধান ক্ষেত আর সুন্দর সুন্দর পাহাড়ের মধ্যে দিয়ে, কখনো নদী বা কখনো ঝর্ণা। আর এখান থেকে হচ্ছে পহেলগামের স্টার্ট, পাশের লিডার লুটি। টানা 10 ঘন্টা জার্নি শেষ করে এখন পহেলগামে পৌঁছালাম। তো ওই যে পহেলগাঁও চেকিং পয়েন্ট দেখা দিচ্ছে, আর সাইড দিয়ে লিডার নদী পড়ে যাচ্ছে, এখন যাবো ওইদিকে। চলো দেখি ওদিকে কি দেখা যায়। এখন এই যে সব যাত্রীরা আসছে বাস থেকে নেমে, এখন এদিকে যেতে হবে সোজা। চলো দেখি, এখানে একটু চেকিং হচ্ছে। দাদা আপনার সমস্যা কি? মানে লো কোয়ালিটি দিয়েছে, লো কোয়ালিটি মানে এটা ভালো হওয়া দরকার, আর ভালো হওয়া দরকার এই এই ফাঁকটা, ও ফাঁকটা ভালো, এটা যেন মরে যাওয়া দরকার। ঠিক আছে, বেশ আমি দেখছি ব্যাপারটা। আমি আর এই যে তিনজন দেখছেন সবাই একাই এসেছিলাম, কিন্তু এখানে এসে আমরা পার্টনার হয়ে গেছি। পহেলগাঁওতে পৌঁছে যে এখন খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি, একটা লং বয়ে ঢুকে এই যে রুটি সবজি সব খাচ্ছি, এখন খেয়ে তারপরে এখন রুম ঠিক করতে যাবো। চলো এখন খেয়ে নিই। আর এটা হচ্ছে পুরোটাই লঙ্গর, এই যে যেটা খুশি আপনার পছন্দ মতো খেয়ে নেন। টেন্টের পাশে এমনি ছোটো বাড়ি বানানো, টেন্টের পাশে এমনি ছোটো ঘর বানানো আছে। তো এই ঘরগুলো 12 জন 10 জন করে থাকে, পার হেড 500 টাকা করে। আর ওখানে টেন্ট আছে যেগুলো খাটের মধ্যে থাকতে হবে সেইগুলো 375 করে, আর যেগুলো মাটিতে সেগুলো অনেক কম, ওই 200-150 এমনি করে। আপনি যদি এই বেস ক্যাম্পে না থাকতে চান তাহলে আপনি এখান থেকে 2.5 কিলোমিটার দূরে পহেলগাঁও মার্কেট আছে, সেখানে রুম পাওয়া যায় প্রায় 800-2000 এর আপেও রুম পাওয়া যায়, সেখানেও আপনি থাকতে পারেন। তো আমরা এখানে থাকছি না, তো আমরা রুমে থাকবো, তখন গিয়ে রুম খুঁজব। সোজা যে রুমটা চলে গেছে, সোজা যে রাস্তাটা চলে গেছে এটাই পহেলগাঁওয়ের দিকে গেছে, এখান থেকে 2.5 কিলোমিটার দূর, এখন ওদিকে যাবো। আর যে সাইড দিয়ে লিডার নদী বয়ে যাচ্ছে, সুন্দর ওয়েদার। পহেলগাঁও বেস ক্যাম্পে থাকলে বা পহেলগাঁও মার্কেটে থাকলে যেখানে থাকুন, এই পহেলগাঁও বেস ক্যাম্প থেকে পহেলগাঁও মার্কেট এটা একটু হেঁটে ঘুরবেন, খুব সুন্দর জায়গা, বিকালে আপনি হাঁটতেই পারেন। তো দেখো জায়গাটা কত সুন্দর, পাশ দিয়ে লিডার নদী বয়ে যাচ্ছে আর রাস্তা দিয়ে আপনি হেঁটে যাবেন, খুবই ভালো লাগবে। রাতের খাবার শুরু হয়ে গেছে, আমরা বাইরে আছি তাই লঙ্গরের মধ্যে খেতে এসেছি। বাইরে থাকলেও লঙ্গরের মধ্যে খেতে পারেন, তো 10টার মধ্যে বেরিয়ে যেতে হবে, তবে বলে আসতে হবে গেটে যে আমরা বেরিয়ে যাবো। এই দেখুন খাবারে কি আছে, দেখুন খাবার কেমন হয়েছে, সুন্দর খাওয়া দাওয়া। খেয়ে আসলাম, খেয়ে এসে এখন রুমে থাকবো। আবার কালকে 3টার সময় উঠে আমাদেরকে যেতে হবে, এখান থেকে 16 কিলোমিটার দূরে চন্দনবাড়িতে যেতে হবে। তো কালকে থেকে আমাদের অমরনাথ ট্রেকিং স্টার্ট হবে। তাহলে চলো আবার নেক্সট এপিসোডে দেখা হচ্ছে, আজকের মতো এটুকুই। আপনি পহেলগাঁও মার্কেটে থাকুন আর পহেলগাঁও বেস ক্যাম্পে থাকুন, যেখানেই থাকুন না কেন সন্ধেবেলায় অবশ্যই পহেলগাঁও মার্কেট ঘুরবেন, খুব সুন্দর জায়গা। আর এই ভিডিওতে দেখালাম জম্মু থেকে পহেলগাঁও, আর নেক্সট এপিসোডে থাকবে চন্দনবাই থেকে পায়ে হেঁটে অমরনাথ যাত্রা।